বন্ধু তোমার এই হাওড়া তোমার কেমন লাগতেছে এই যে কত সুন্দর জায়গা দেন কত দান কত সুন্দর সুন্দর জমি নিরিবিলি এই যে আমরা আরো এখানে তিন বন্ধু দাঁড়ায় আছে হ্যাঁ আমি আসি এই যে আমি এই যে আমার সানু বন্ধু তো তোমার এখন কেমন লাগতেছে আমরা চার পাঁচজন ঘুরতেছি আর এই প্রকৃতি নিয়ে যদি তুমি কিছু বলতা হাওড়ে আইসা আমাকে একজন একটা প্রশ্ন করছিল আচ্ছা যে এই যে ঢাকা থেকে যে মেয়েরা আসতেছে হ্যাঁ মানে তাদের তো আমাদের সমবয়সী তাই না অবশ্যই তা তো বিবাহ হয়ে গেছে ঠিক আছে কি অনেকে প্রশ্ন করতে যে বন্ধু এই মেয়েটা এত মোটা হয়েছে কি হবে ঠিক আছে কি তারপরে এই যে হাওর ঠিক আছে কি এই যে প্রোডাকশন ঠিক আছে কি এই যে আমরা উৎপাদন করছি যে যে দাম ঠিক আছে কি এটা এই যে প্রথম জ্বালা দিছি তারপর এটা আমাদের এই যে সুন্দর করে এটা এই যে রোপণ করছি ঠিক আছে রোপণ দ্বারা তারপর কত সুন্দর ভাবে কিন্তু এটা উৎপাদন হইতেছে দান হইতেছে এইভাবে আমি একটা মেয়েরে বুঝাইছি যে এই যে মেয়েরা কত প্রোডাকশন লইতেছে আচ্ছা ধীরে ধীরে এজন্যই এটা মোটা হয়েছে ঠিক আছে কি এই যেন ধানটা সুন্দর ভাবে এই যে হাউটা আছে না এইভাবেই হয়েছে ঠিক আছে কি আচ্ছা ঠিক আছে হাওটা সাথে মেয়ের সাথে মেয়েরা এই যে প্রোডাকশন উৎপাদন করছে কিন্তু ধান ঠিক আছে কি এইভাবেই মেয়েরা ধীরে ধীরে মোটা হয় মোটা আমি তো হ্যাঁ কারণ কি তারা গন গন রুশকা আবার ফুলাউকা

খুব ভালোবাসি এবং হাওড়ে আসলে আমার মনটা ভালো হয়ে যায় আমি এটাই বলতে চাই খুব ভালো লাগছে হাওড়টাতে হাওড়টা তোমার অনেক ভালো লাগছে আরো কিছু বলার আছে হ্যাঁ বন্ধু তুমি একটা থেকে আরেকটা একটা তোমার কিন্তু জানো তুমি